গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। আর তোমরা কিরকম আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল উঠে স্নান টান করে ঘরটো ঝাড়ু দিয়ে প্রীতকে দিয়ে এসেছি স্কুলে। এখন দেখো ঘড়িতে বাজে 8:20 মতো, তো রিও স্কুলে যাবে আজকে। তো রিওকে এখন দুধ কলা আর মুড়ি দিয়ে মেখে দিয়েছি, আর আমি আর মা মুড়ি বিস্কিট আর লাল চা নিয়ে বসেছি। বিস্কিট আমার না হলেও চলে, কিন্তু মুড়ি একটু লাগবেই আমার। আমি একচুয়ালি আমার মায়ের স্বভাবটা আমার মা উঠে মানে যা খাবে আর কিছু হোক না হোক, যে কোনো রোজ লড়াইকে মানে চা খেতেই পারে না। আর ওই অভ্যাসটাই ধরো আমার, তো মায়ের জন্য একটু মুড়ি নিয়ে নিই, কারণ কি জানো আমাদের সকালের খাওয়ারের কোনো টাইম নেই। কোনোদিন আমরা 11টায় খাই, কোনোদিন 12:30 খাই। তার জন্য শাশুড়িরও তো বয়স হয়েছে, তো মা না এরকম করে সকালে বিস্কিট আর চা দিয়ে খায়, তো পেটটা খালিই থাকে বলতে গেলে। আর যদি মুড়ি একটু খেয়ে নেয় তো মানে পেটে একটা দানা পড়লে একটু এতটা খিদে পায় না। তাই মায়ের জন্য আর আমার জন্য নিয়ে নিই। মা কিন্তু নর্মালি কোনোদিনও মাকে আমি দেখিনি মুড়ি দিয়ে চা খেতে, কিন্তু আমি যখন মাকে চা দিই সকালবেলা তো মুড়ি নিয়ে বসি, আমিও খাই মাকেও খাওয়াই। মুড়ি খেলে গ্যাস ট্যাস হয় না। তো আজকে এই টিফিন দিয়েছি দুনো ভাইকে, বানানা অ্যাপেল তার সাথে কেক, তো প্রিন্টকে দিয়েছি অরেঞ্জ ফ্লেভারের কেক, আর রিওকে দিচ্ছি চকলেট ফ্লেভারের। পাপা আরিও কি করছো? টিফিন ঢুকাবে, পরে যাবে। এই রিওর স্বভাব, রোজ রোজ টিফিন কি দেওয়া হয় ওকে যদি না দেখায় ও খুলে দেখবে। হ্যাঁ দোকান থেকে এনেছি দাদাভাই, কেউ দিয়েছি তোমার জন্য এনেছি। কাকে? মা এত ভালো টিফিন নাকি? যা ব্যাগে ঢুকাও। স্কুলে এখন ঘরে গিয়ে ডাল করা আছে, আলু সিদ্ধ করে রেখেছি, ভাত বসাতে হবে। ঘরে এসে চুল বেঁধে লেগে পড়লাম রান্না করতে। সবার আগে এখন করছি আলুর দম। এই যে দেখো আলুর দমটা হয়েই গেছে, ঝুলটা দিয়ে দিলাম। আর এখন একটু ধনেপাতা কেটে দেবো। ধনেপাতা কেটে দিলে ভালো লাগে আলুর দমে, আর এগুলো তো দেশীয় ধনেপাতা। এই ধনেপাতাগুলো এখান থেকে ওই দিন 10 টাকা মুঠা, 10 টাকা একটা মুঠা কিনে এনেছি। আর আমার বাবার সাথে অজস্র বাগানের মতো ধনেপাতা উঠে আশেপাশের মানুষরা পর্যন্ত নিয়ে যায়, বাসার মানুষ তো নেই, বাড়ির মানুষ ছাড়া বাইরের মানুষ এসেও নিয়ে যায়। তো এখানে দেখে আলুর দমটা হয়ে গেছে, আর এখন বরের আলু ভাজার জন্য আলুটা ছিলে আলু কেটে রেখে দেবো। ও উনি যখন উঠবেন ওনাকে কেটে সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে দেবো। ওনার আবার উঠলে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আবার রেগে যান, তাই ওনার উঠার আগেই সব কিছু রেডি করে রাখতে হয়। যে উনি ওনাকে উঠা দেখেই আমাদের সবের মানে আবার অ্যালার্ম বাজে যে উনি উঠে গেছেন, কী কী করতে হবে, গরম করতে হবে, কিছু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডাও খাবেন না, তো সব গরম গরম। আর আলু ভাজা যদি আগে করে রেখে দিই এরকম একটা হয়ে যায় না, তাই চেষ্টা করি গরম গরম ভেজে দেওয়ার, কারণ ও শুধু ডাল আলু ভাজা দিয়েই খায়, তো একদম ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে না। আর আমাদের ঘরের মানে কোনো কোনো খাবারই সকালের খাওয়া যে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবে এরকম হয় না, সব কিছু গরম করতে হয়, বাজার থেকে ধরো ডাল ভাত সব গরম গরম। তো এখানে দেখো বসে পড়েছি আমি পুঁই শাক নিয়ে। পুঁই পাতা কতগুলো একটু আলাদা করে রেখে দিলাম বড়া খাওয়ার জন্য, আর বাকি পুঁই শাক সব কেটে নেব। আজকে পুঁই শাক বানাবো অল্প করে শস্য দিয়ে। 11টা বেজে গিয়েছিলো, তো আমি বেরিয়ে পড়েছি না খেয়েই, কারণ রিওকে নিতে হবে 11:30-এর কাছাকাছি। আর তার আগে আমার একটু কাজ আছে, তো হোলসেলের দোকানে গিয়েছিলাম আর টুকটাক কাজ ছিল ওইগুলো সেরে এখন রিওকে নিতে এসেছি। রিওকে নিয়ে আমি ঘরে চলে যাব, ভাই যাবে হয়তো ওইদিকে প্রীতকে আনতে। তো চলো এখন বাড়ি যাই।
মাসের লিস্ট লিখে টাকা পেমেন্ট করে চলে আসলাম, জিনিস রেডি করবে বিকাল দিকে। তারপরে একটু মাছ নিলাম, একটু শীতল নিলাম, মা বলছিল অনেক দিন হয়েছে আমি যাওয়ার পরে আর শীতল সুটকি কিছুই খাইনি, তো আজকে বানাবো না, এনে রাখলাম আর কি। এইদিকে দেখো প্রিয়কে নিয়ে এখন যাচ্ছি ঘরে, ভাই যাবে প্রীতকে আনতে। আর ঘর থেকে যখন বেরিয়েছিলাম একদম মেঘলা মেঘলা ছিল, এখন হঠাৎ করে রোদ উঠেছে, গরম পুরো একদম ঘেমে গেছি। পাপা দুলায় না পড়ে যাবে। তো এই দেখো বাজার থেকে এই ছোটো ছোটো সাইজের মাছগুলো নিয়ে এসেছি, আর কালকে শাকের থেকে একটু ডাটা বের হয়েছিলো, তো ডাটা দিয়ে আজকে মাছের ঝোল করবো। এদিকে দেখো পুঁইশাক কেটে রেখেছি, পুঁইশাক রুটির সঙ্গে খাওয়ার জন্য তরকারিটা করেছিলাম, তো বোনু ছ সাতটার মতো রুটি করেছে, আটা মাখা ছিল না, তো এখন আমি একটু আটা মাখবো প্রীতি আর রিওর জন্য, ওরাও বলছে রুটি খাবে, তো চার পাঁচটা ওদের জন্য বানিয়ে দেবো। ভাই গেছে প্রীতকে আনতে, তো চলো ঝটফট করে চার পাঁচটা রুটি বানিয়ে রাখি, তাহলে তারপর আমরাও খেয়ে নেবো এক এক করে। ফাইনালি এক ঘন্টা লাগিয়ে চাকুর সাহায্যে এই ছোটো ছোটো মাছগুলো আনলাম। এই ছোটো মাছগুলো এনে আমি ভেবে বললাম, মাকে বলেছিলাম কাটার জন্য, কিন্তু মা বলছে আমি কাটতে পারবো না, তুমি ট্রাই করো। আমি বলেছিলাম চাকু দিয়ে ট্রাই করবো, না হলে তুমি কেটে দেবে, কিন্তু পেরে গেছে। মা বললাম ছোটো মাছ খেতেও ভালোবাসি না, কাটতেও ভালোবাসি না, তো আর কি বলা বলো, আমি এনেছি, আমার ইচ্ছা হয়েছিল, এই মাছগুলো দেখে এত সুন্দর লাগছিলো তাই নিয়ে এসেছি, কিন্তু কাটতে গিয়ে সুন্দর আর ভালো সুন্দর থাকেনি। আর এই পাশে দেখো পুঁই শাকটা বসিয়েছি, একটু শস্য পেস্ট করে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখি। কালকে লাল শাক বানিয়েছিলাম, লাল শাকের এই থেকে এই ডাটাগুলো বেরিয়েছে, তো এই দুটো আলু দিয়ে এই মাছগুলো করবো। মাছগুলো ছোটো ছোটো ভয়ও লাগছে, ভেঙে টেঙ্গে যায় কি না, বা সব মাছ দেবো না, কিছুটা রেখে দেবো, কালকে খালি খালিই বানাবো, শুধু শুধু মাছ দিয়ে আর একটু ধনার গুঁড়ো দিয়ে বানাবো। তো এটা হলে তারপরে এটা বসাবো। মাছ ছাড়তে ভয় পাচ্ছিলাম, তো বৌদি বলেছিল মাছ ছাড়ার আগে তেলের মধ্যে নুন দিলে মাছ যদি নরমও হয় তাও কিন্তু মাছটা লাগে না কড়াইয়ের মধ্যে, তো দেখো এখানে আমি ট্রাই করলাম তো মাছ লাগেনি, তো যাই হোক দুগা দুগা করে এখন সব কয়টা মাছ ভেজে নেই চলো। আর এদিকে দেখো রান্নাবান্না শেষ, প্রীত আর ভাই বসে গেছে খেতে, প্রীতকে দুধ কলা দিয়ে ভাত মেখে দিয়েছি, কারণ আজকে ওর পছন্দের তেমন কোনো খাবার নেই। আর এখানে ছোটো মাছ হয়ে গেছে, আর কালকের পাবদা মাছের ঝাল আছে বড়োর জন্য বের করে রেখেছি, এইগুলো দিয়ে খাবো। গুড ইভিনিং, সো আমি বোনে এখন এসেছি ফটোশপে নিজের প্রজেক্টের কিছু প্রিন্ট আউট কালারিং কিছু পিকচার প্রিন্ট আউট করতে এসেছি আমি আর বোনে, পরে এফ সাইজের পেপার আরও লাগবে, আর তো কোনো কাজ নেই, কিন্তু ঘরের কাজে বেরোতো। এর থেকে চলে আসলাম, আর এসে দেখি আমাদের পুচকু এই যে ঘুমাচ্ছে, লিংটু পুরো দেখাবো না, আর দেখো বেশি গরম দিলে ঘামলে আমার পুরো মুখে এরকম অ্যালার্জির মতো হয়ে যায়। এখন অনেক ডিসকাশন হচ্ছিলো, বর চলে গেলো ট্যুরে আর ভাই বলছে আলু পরোটা খাবে, আমরা কী খাবো কী খাবো অনেক ডিসকাশনের পর দুপুরে মাছ তরকারি ঝুল একটু রয়ে গিয়েছিলো, তো ভাবলাম আবার মাছ ভাজা করে ওই তরকারি একটু দিয়ে দেবো, আর মা আমার বোনের জন্য ছয়টার মতো মাছ ভাজা করে রেখে দেবো, আর বাকি মাছগুলো ভেজে তরকারিতে দিয়ে দেবো, আর ভাত এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাই এখন আসবে এসে ভাই বানাবে আলুর পরোটা, তো চলো এগুলো করে নিই, তারপর একটু স্নান টান করে এই সকালে ঘুমটু ঘুটু করেছি, গ্যামের পুরো অবস্থা নেই, গরমে এত চিপকু চিপকু, এখন আমি বলে শুধু ময়লা উঠে তো না। তো এই যে আমাদের রাতের খাওয়ার, আর এই দেখো ভাই আলুর বড়টা বানিয়েছিল, এটা হলো পুদিনার চাটনি, এখানে মাছ ভাজা, এখানে পুঁয়ের শাক, দুপুরের সকালের আলুর দম, আর এখনের মাছ তরকারি, কোনটা হার অসুবিধা নেই, তো চলো এবার খেয়ে নিই। আর এদিকে দেখো রিও আলুর পরোটা খাচ্ছে, বাস বাস মুখে রয়েছে, তুমি বালিশ রেডি করো, হ্যাঁ আমি আসছি। খেয়ে দিয়ে চলে আসলাম, রিওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, এখন মাথায় একটু তেল দেব, মাথার তো যা অবস্থা, মাথার ন্যাচুরাল চুলের অনেক মানে খারাপ অবস্থা,
এখন চুলে একটু তেল দেবো। বুঝতে পারছি না চুলের এতভাবে যত্ন নিচ্ছি, আমার মতো যদি সবার যত্ন নিতে তাহলে অনেকের যাদের ভালো চুল অনেক ভালো মানে রেজাল্ট পেত, কিন্তু আমি কোনো রেজাল্টই পাচ্ছি না। পর 1200 টাকা দিয়ে তেল এনে দিল, আর শ্যাম্পু করা, টাইম টু টাইম মানে চুলের যত্ন নেওয়া, তেল দেওয়া, হেনা করা সবই করছি, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। সব খেয়ে নিচ্ছে থাইরয়েডে। থাইরয়েড এমন একটা রোগ শুনেছি ডায়াবেটিস থেকেও বেশি খারাপ, এটা মানে আস্তে আস্তে তোমার হাড্ডিকে একদম ক্ষয় করে নেয়। আমি তো এরকম বেশি খাই না, যারা আমাকে সবসময় খেতে দেখে আমার মানে ঘরের মানুষ যারা আমাকে দেখে আর যাদের সঙ্গে আমি খেতে বসি ওরা হয়তো জানে আমি এরকম বেশি খাই না। আগে যেইভাবে আমি মানে জাঙ্ক ফুড খেতাম, জাঙ্ক ফুড বলতে চপ টপ এগুলো খুব ভালোবাসতাম খেতাম, কিন্তু এখন ম্যাগি চাউমিন এগুলো খুব ভালোবাসতাম, কিন্তু এখন এই শরীরের নানান প্রবলেমের জন্য এগুলো অ্যাভয়েড করি। তো করেও আমার কোনো লাভ হয় না, থাইরয়েড মানে সব শেষ করে দিচ্ছে। তো একদিনে আর এক মাসে এটাকে এটা হাড্ডিকে ক্ষয় করে না, আস্তে আস্তে হাড্ডিকে ক্ষয় করে দেয়। আর আমি যা খাচ্ছি কি মানে যেটাই ভালো জিনিস খাচ্ছি কিছুই আমার শরীরে লাগছে না। দেখতে দেখো এতটাই মোটা, সবাই দেখলে বলে যে মোটা সোটাই বলে, কেউ তো পাতলা পাতলা বলে না। তো ওজনও তোমার 60 কিলোর উপরে আছে, যে 60 কিলো বা 61 এরকম হবে। লাস্ট মান্থে শিলচর যাওয়ার আগে বোনের সঙ্গে যখন ডক্টরের কাছে গিয়েছিলাম কুচকুর জন্য, তখন মেপেছিলাম 60 ছিল, এখন হয়তো 61-62 হবে, কারণ এক মাস বাবার বাসায় বসে বসে খেয়ে এসছি আর নিজেও ফিল করছি যে আমি আরেকটু মোটা হয়েছি। থাইরয়েড বেড়েছে কি বেড়েছে না কিছু যায় না, চেক করতে হবে, কারণ পায়ের গোড়ালিতে হাতের জয়েন্টই আঙ্গুলেরই এরকম এরকম করতে হয় না জানো, এত খারাপ রোগী থাইরয়েডটা। আর যখন আমার থাইরয়েড পড়ে আমি কী করে বুঝি জানো, আমার গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যায়, মানে ভাঙ্গা ভাঙ্গা একটা ভাব, আর এই যে এই জায়গাটা যে একটু বেরিয়ে আসে। আচ্ছা এই জায়গাটা ইগনোর করে কিন্তু গলার আওয়াজটা আমার মোটা হয়ে যায়, আর এখন হাতটা মুট করলেও মনে হয় যেন মানে ফুল সোয়েলিং থাকলে যেরকম লাগে ফিল হয় ওরকম আর কি। এত ব্যথা পায়ের গোড়ালিতে, মানে সকাল উঠে যে ফার্স্ট স্টেপটা দেই খুব কষ্টকর আমার জন্য। তো কী আর বলবো, বুঝতে পারছি না, থাইরয়েড যাদের হয় তাদের আর কম হয় না, নর্মাল রাখা যায় কিন্তু একদম যে কমে যাবে এটা আর হবে না। আমাকে লাইফ টাইম থাইরয়েডের মেডিসিন খেয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি জেনেটিক, আমার মায়ের থাইরয়েড আছে, তো আমার 2 নম্বর দিদিরও আছে, আমার আছে, বাকি আর কোনো বোনদের নেই। তো ডায়াবেটিস থাইরয়েড এগুলো জেনেটিক হয়ে যায়, মা বাবার থাকলে মানে বাচ্চাদের মধ্যে আসতে পারি। তো আমার মায়ের এই রোগটা আমাকে এসছে, কিছু বলার নেই, কারণ মায়ের যে হয়েছিলো মাও জেনে বুঝে এই রোগটা আনেনি, তো ওনার থেকে আমার হয়ে গেলো আর কি। তখন একটু মাথায় তেল দেবো, তারপরে ঘুমাবো, গরমের মধ্যে তেলও দেওয়া যায় না, কী করবো বলো, আশা রাখছি আর কি যে এই তেলটা লাগিয়ে যদি একটু চুল গজে। তো বোনও এসছিলো বলতে, তো যাই হোক চলো আজকে ভিডিওটা এতটুকু রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিন। তো চলো আজকের জন্য গুড নাইট, আর কিছু বলার নেই, শরীরটা একদম ঠিক না, সত্যি কী করবো বুঝতে পারছি না, এক্সারসাইজ শুরু করবো কিন্তু রোজ ভাবি কালকে একটু তাড়াতাড়ি উঠবো, আর কত তাড়াতাড়ি উঠবো, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা 1টা বাজে, আর সকালে 4টা 5টা তো ওঠা সম্ভব না, 5:30 নাগাদে উঠি, উঠিয়ে তো বাচ্চাদের টিফিন বানাতে আর এগুলো করতে করতে সময় চলে যায়। এক্সারসাইজ শুরু করতে হবে, তার আগে আমাকে খাওয়ার ডায়েটটা একটু কন্ট্রোল করতে হবে, তারপরে যদি ওয়েটটা কমে তারপরে এক্সারসাইজ শুরু করবো। তো চলো আজকের জন্য গুড নাইট।